এমরি অ্যান্ড্রু ট্রেট তৃতীয় হলেন একজন বিখ্যাত আমেরিকান ব্রিটিশ অনলাইন ব্যক্তিত্ব এবং প্রাক্তন পেশাদার কিকবক্সার। কিকবক্সিং ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার পর টেট তার ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন অনলাইন কোর্স করানো শুরু করেন এবং এভাবেই পরবর্তীতে একজন বিখ্যাত ব্যক্তি হিসেবে খ্যাতি অর্জন করেন। পেশাদার ক্রীড়াবিদ, স্বঘোষিত নারী বিদ্বেষী গুরু রোমানিয়ার ধনকুবের অ্যান্ড্রু ট্রেটকে নিয়ে বিতর্ক ছিল বহুদিন ধরেই। প্রকাশ্যে বারবার কটু কথা বলেও কিভাবে পার পেয়ে যান টেট তা নিয়ে প্রশ্ন ছিল অনেকের মনেই। ধর্ষণ ও নারী পাচারের মতো মারাত্মক অভিযোগে বুকারেস্ট থেকে গ্রেফতার হন তিনি। নারীদের তুলনা করতেন কুকুরের সঙ্গে, পুরুষতান্ত্রিক মতাদর্শ প্রচারও করতেন এক প্রভাবী। ধর্ষণ, নারী পাচার থেকে আটকে রেখে অত্যাচার করার অভিযোগে তাকে গ্রেপ্তার করে রোমানীয় প্রশাসন। রীতিমতো ওয়েবসাইট খুলে নারীদের যৌনাচারের ভিডিও প্রচার করতেন অ্যান্ড্রু ও তার ভাই খ্রিস্টান। সঙ্গে চলত নিজেদের নারী বিদ্বেষী মতবাদের প্রচার। হাসলার ইউনিভার্সিটি নামে একটি ওয়েবসাইট থেকে সেই মত প্রচার করতেন দুই ভাই। অভিযোগ, এই সবের সঙ্গে চলত নারী পাচারও। এভাবেই অন্তত 800 কোটি টাকার মালিক হয়ে ওঠেন অ্যান্ড্রু টেট। প্রভাবশালী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট রোমানিয়ার আদালতে করা একটি আপিলে জয় পেয়েছেন, ফলে তিনি তার জব্দ করা সম্পত্তি ফেরত পাচ্ছেন। তার বিরুদ্ধে 1 বছরেরও বেশি সময় ধরে নারী পাচার ও ধর্ষণের অভিযোগে তদন্ত চলছে, যদিও এখনো পর্যন্ত কোনো অভিযোগের পক্ষে কোনো প্রমাণ খুঁজে পায়নি তদন্তকারীরা। তিনি নিজেও তার বিরুদ্ধে আনা এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বিবিসি জানিয়েছে, সোমবার বুখারেস্ট আদালত টেটের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন ট্রায়াল চালুর নির্দেশ দিয়েছে। জব্দকৃত সম্পদের মধ্যে আছে তার মিলিয়ন ডলার দামের গাড়িগুলো। মামলা চলছে টেটের ভাই স্ট্রিটান ফ্রেটের বিরুদ্ধেও, তিনিও আপিলে জয় পেয়েছেন। এই দুই ভাই 2023 সালের ডিসেম্বরে প্রথম আপিল করেছিল, তবে তখন আপিলে হেরে যান তারা। তবে সোমবার উচ্চ আদালতে জয় পান এই দুই ভাই। এই রায়ের ফলে তারা এখনো পুনরায় তাদের সম্পদ ফিরে পাওয়ার জন্য আইনি প্রক্রিয়া শুরু করতে পারবেন। এক টুইটার পোস্টে আদালতে আপিল জেতার কথা ঘোষণা করেন টেট। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগ প্রমাণ করা সম্ভব নয়, কারণ এগুলো কখনো ঘটেইনি। এর আগে গত এপ্রিল মাসে জেল থেকে মুক্তি পান অ্যান্ড্রু ট্রেট ও তার ভাই খ্রিস্টান। এরপর থেকে তাদেরকে হাউসে অ্যারেস্টে থাকতে হচ্ছে, তবে তারা সেখানে থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন। এই ব্রিটিশ আমেরিকান সাবেক কিকবক্সার সোশ্যাল মিডিয়ার সব থেকে জনপ্রিয় ব্যক্তিদের একজন। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করেন। 36 বছরের অ্যান্ড্রু টেটকে টুইটারে মিলিয়ন মানুষ অনুসরণ করেন, যদিও বিভিন্ন সময়ে তার নানা মন্তব্যের কারণে সমালোচিত হতে হয়েছে তাকে। বিশেষ করে নারীদের বিষয়ে তার অবস্থান নিয়ে এখনও অনলাইনে অসংখ্য বিতর্ক দেখা যায়। একসময় ফেসবুক, টুইটার ও ইউটিউব থেকেও অ্যান্ড্রু টেটের অ্যাকাউন্ট ব্যান করা হয়, তবে টুইটার কিনে নেওয়ার পর টেটের অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াটির নতুন মালিক ইলন মাস্ক।